পদে পদে ঘুষ ছাড়া দেশে কোনো লাইসেন্স কিংবা সরকারি দপ্তরে কাজ হয় না বলে অভিযোগ করেছেন বিজেএমইএ ও এবিসিসিআইয়ের নেতারা। বলেন, ব্যবসা বাণিজ্য সহজ হওয়া দূরের কথা, বরং বাধাগ্রস্ত হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় এসব অভিযোগ উঠে আসে। দেশের নতুন ব্যবসা শুরু করা সহজ নয় বরাবরই বলে আসছেন দেশি উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীরা। কোম্পানির নিবন্ধন, লাইসেন্স সহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো ঘাম ঝরাতে হয়। এমন বাস্তবতা কোম্পানির সনদ, নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াকরণ বিষয়ক একটি ওয়েবসাইটে উদ্বোধন করা হয়। কিন্তু ক্ষুদ্র বিজনেস, ছোট বিজনেস এই দুর্নীতির কারণে হয়তো ঢুকতেই পারে। রাজধানীর একটি হোটেলে আয়োজনে ব্যবসায়ীদের মুখে ঘুরে ফিরে আসে সরকারি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি। বন কমিশন দেখে বললো, হি ইজ মাই ফ্রেন্ড, প্লিজ ডু দিস, এটা তাড়াতাড়ি করে দাও তার বনটা। ওরা ডেকে নিয়ে আমাকে বলে, বন কমিশন আপনার বন্ধু হতে পারে, কিন্তু আমরা তো আপনার বন্ধু না, আমাদের পয়সাটা আমাদেরকে দেন, বন কমিশনটা আপনি দেবেন না। আমরা এরকম পরিস্থিতির শিকার সব জায়গায় হচ্ছি। 15 দিন 20 দিন এক মাস হয়েছে, পায় না। আমার কাছে আইসে ভাই, আমি তো প্রত্যয়নপত্রটা পাইতেছি না, এখন 50,000 টাকা আমার কাছে ঘুর চাইতেছে। তো আমি তখন সাথে সাথে ডাইরেক্টর, যিনি এটার ইনচার্জ, ওনার ফোন করলাম। উনি সৈকরা আবার আমাকে ফোন করছে যে এটা সই হয়েছে, কালকে সকালে নিয়ে যেতে বলে। তো উনি পরদিন সকালে গেছে, গেছে পরে ওনারা তো দেন। কী হলো যে ডাইরেক্টর সাহেবের ভাগ, মানে আপনার আপনার প্রেসিডেন্ট সাহেব ডাইরেক্টর সাহেবের ভাগ নাইলে ফোন করে মাফ করেছে, তা আমাদেরটা তো হয়নি, আমাদেরটা না দিলে পাবেন না। আমদানি রপ্তানি সহজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিজিএম এর সভাপতি। একটা পেপার যখন দেখা যায় যে কোথায় সিম্প্লিফিকেশন করা কথা, সেখানে এইচএস কোড একটা নাম্বার ভুলেছে, সেটা নিয়েই আসলে 10 দিন মাল রিলিজ করতে পারছে না। এবং সেই সময় সবাই এত এক্সপার্ট, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোন ভুল, কোনটা স্পেলিং মিস্টেক আছে সেই জিনিসটা ধরার চেষ্টা করা হয়। এবং এটাতে সবাই জানে যে 2টা দিন দেরি করাতে পারলে কি হবে, একটু আগে বলেছে, আমি একটা রিপিট করতে চাই না, আমার মুখ থেকে বলতে চাই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক মান ও সনদ থাকার উপর জোর দেন বক্তারা। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা।